নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন শুক্রবার সন্ধ্যায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে একটি মধুচক্রের চক্রের আসর থেকে চারজন যুবক ও চারজন যুবতীকে আটক করে এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন তাদের শামশেরগঞ্জ থানার পুরাতন ডাকবাংলো রতনপুর রেললাইন সংলগ্ন এলাকায় পুলিশ অভিযান চালায় অভিযোগ দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে মধুচক্রের আসর চালাচ্ছিলেন জুলহাস নামে এক ব্যক্তি ওই বিল্ডিংয়ে রয়েছে একটি বেসরকারি ব্যাংক খবর পেয়ে শামশেরগঞ্জ থানার ওসি বিজন রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দিয়ে হাতে নাতে আটজন যুবক যুবতীকে আটক করে ধৃতদের শনিবার আদালতে পেশ করা হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দ বার্তা শুক্রবার সন্ধ্যায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে একটি মধুচক্রের চক্রের আসর থেকে চারজন যুবক ও চারজন যুবতীকে আটক করে এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন তাদের শামশেরগঞ্জ থানার পুরাতন ডাকবাংলো রতনপুর রেললাইন সংলগ্ন এলাকায় পুলিশ অভিযান চালায় অভিযোগ দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে মধুচক্রের চক্রের আসর চালাচ্ছিলেন জুলহাস নামে এক ব্যক্তি ওই বিল্ডিংয়ে রয়েছে একটি বেসরকারি ব্যাংক খবর পেয়ে শামশেরগঞ্জ থানার ওসি বিজন রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দিয়ে হাতে নাতে আটজন যুবক যুবতীকে আটক করে ধৃতদের শনিবার আদালতে পেশ করা হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দ বার্তা